শিলচর কালীমোহন রোড দুর্গাপূজা সমিতির ভূমিত উচ্ছেদক লৈ প্রতিক্রিয়া। শিলচর পৌরসভায় উচ্ছেদ করলে পূজা সমিতির দেওয়াল, কোনো জাননী নিদিয়াক এনেদরেই উচ্ছেদ চলোৱা কার্যত তীব্র ক্ষোভ প্রকাশ করেছে দুর্গাপূজা সমিতিয়ে। ঘটনা সন্দর্ভত ব্যবস্থা গ্রহণের বাবে জেলা আয়ুক্তক স্মারকপত্র প্রদান করেছে পূজা সমিতিয়ে। হঠাৎ করে দুজন ম্যাজিস্ট্রেট এবং সিআরপিএফ বাহিনী আমাদের এইখানে পৌরসভার থেকে আসে এবং আমাদের বাউন্ডারির ওয়াল, পিলার, লোহার গেট সব ভাঙচুর করে। ওদের বক্তব্য হচ্ছে এই ল্যান্ড পুরো মিউনিসিপালিটির ল্যান্ড, কিন্তু এই ল্যান্ডটা পুরো ল্যান্ডটা মিউনিসিপালিটি নয়, এটা 50% ল্যান্ড হচ্ছে দেব ফ্যামিলি ল্যান্ড। যখন এই জমির গন্ধে আমরা কালীমোহন রোডবাসী ঢুকতে পারতাম না 1997 ইংরেজিতে, এই তার মধ্যে আমরা লক্ষ টাকা খরচ করে আর্ট ফিলিং করে এই জমিতে আমরা পুজো করা শুরু করি। 9 তারিখের পরে আমরা গুয়াহাটি যাব সিএমের সাথে এবং গভর্নর অফ আসাম, আমরা মেমোরেন্ডাম নিব, দরকার লাগলে আমরা সুপ্রিম কোর্টে আমরা কেস করব। আমরা এই কোনো অবস্থাতেই এই জমি ছাড়ব না। কিছু ভূ মাফিয়ার চৌকে পড়েছে যে এই ল্যান্ডটা একটা ভ্যালুয়েবল ল্যান্ড, এই ল্যান্ডটাকে যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে এখানে হয়তো কমার্শিয়াল কমপ্লেক্স বানিয়ে নিতে পারবো, কোটি কোটি টাকার ব্যবসা করতে পারবো, ওইটা নিয়ে হয়তো পলিটিক্যালভাবে